আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রি সিরিজের আজকের ভিডিও লেসনে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখতে যাচ্ছি যৌগের আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত কাকে বলে, কিভাবে এই রাসায়নিক সংকেত লিখতে হয় এবং এটা লেখার নিয়মটা কি, আজকের এই ভিডিও লেসনের মাধ্যমে আমরা জানতে পারবো। তো প্রথমে আমি বলে রাখছি যে এই বিষয়গুলো বোঝার জন্য তোমাকে আগের আমার যে পূর্ববর্তী ভিডিও লেসনগুলো রয়েছে সেগুলো দেখবে অবশ্যই, বা দেখে আসার অনুরোধ থাকবে আর কি। তো প্রথমে এখানে রাসায়নিক সংকেত কাকে বলে যদি আমরা বলি, তাহলে কোনো একটা যৌগে যতগুলো মূলক বা যৌগমূলক বা পরমাণু এবং তাদের যে সংখ্যা সেগুলোর মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করার যে সংক্ষিপ্ত রূপ সেটা আসলে সংকেত। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া রয়েছে যে কোনো মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করা হলে তাকে উক্ত যৌগের রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত বলে। এটাকে ইংলিশে কেমিক্যাল ফর্মুলা বলা হয়ে থাকে। তো আমরা যেহেতু এই সংজ্ঞাটা দেখে ফেলেছি, এখন একটা মৌল বা দুইটা, সরি, একটা যৌগ বা দুইটা যৌগ আমরা দেখি। তো আমরা যদি একটা যৌগ লিখি যে সালফিউরিক অ্যাসিড H2SO4, তো এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন দুইটা, সালফার একটা এবং অক্সিজেন হচ্ছে চারটা। তো এই যে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন, তাদের যে নির্দিষ্ট একটা অনুপাতের এই যৌগটা ক্রিয়েট হয়েছে, এগুলোই আসলে মূলত যে প্রকাশ করার যে একটা আমি একটা ফর্মুলা লিখলাম সেটাই কিন্তু আসলে রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত হিসেবে আমরা জেনে থাকি। এরকম আরও অনেক রয়েছে, তোমরা সবাই জানো নিশ্চয়ই, পানি রয়েছে, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর হচ্ছে মিথেন গ্যাস আর কি। তো এগুলো আসলে সবগুলোই কিন্তু রাসায়নিক সংকেত বা আণবিক সংকেতের উদাহরণ। তো এখন আমরা রাসায়নিক সংকেত লেখার নিয়ম সম্পর্কে জেনে নেই। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই যে আমরা যখন তোমাদের এই বইটার পূর্ববর্তী বইয়ে কোনো একটা যৌগের পরমাণু যদি এ হয় এবং তার যোজনী যদি এক্স হয় এবং কোনো একটা পরমাণু যদি বি হয় তার যোজনী যদি ওয়াই হয়, তাহলে আমাদের সংকেতটা কেমন হবে। তো এই ক্ষেত্রে সংকেতের যে নিয়ম এটা পরে বলতেছি, সেটা লিখতে হয় এর পাশে হবে এই যে বি এর যোজনী, অর্থাৎ ওয়াই এখানে হবে এবং বির পাশে হবে এর যোজনী, এটাই কিন্তু আসলে নিয়ম। তো আমরা রাসায়নিক সংকেত লেখার নিয়ম এর প্রথম যে এখানে আমি তিনটা তোমার বইয়ের সাথে সামঞ্জস্য রেখে তিনটা এখানে তোমার বইও তিনটা দেওয়া রয়েছে, যে এখানে আমার সামনেই বই রয়েছে যে এখানে আমি দাগিয়ে রেখেছি আর কি। তো প্রথম যেটা রয়েছে যে অণুতে যতগুলো পরমাণু থাকবে সেই পরমাণুর প্রতীকের ডান পাশে নিচে ছোট করে তার সংখ্যা লিখতে হয়। তো আমি কয়েকটা দেখিয়েছিলাম যে এখানে সংকেত, তার কয়েকটা লিখছি যে মনে করো যে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। ওকে, তো এই যে গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। তো কার্বন কয়টা রয়েছে? ছয়টা, অক্সিজেন হাইড্রোজেন রয়েছে 12টা এবং অক্সিজেন রয়েছে কয়টা? ছয়টা। তো এই যে যৌগটা ক্রিয়েট হয়েছে কার্বনের একটা 6টা, তারপর হাইড্রোজেনের 12টা, অক্সিজেনের কয়টা? 6টা। তো এখানে বলাই রয়েছে যে পরমাণুর প্রতীকের ডান পাশে নিচে ছোট করে তার সংখ্যা লিখতে হয়। তো কার্বন 6টা, যেহেতু এই যে 6 লিখা হয়েছে একবারে ডান পাশে নিচে ছোট করে, এবং হাইড্রোজেনের 12টা তারটাও নিচে ছোট করে লেখা রয়েছে, অক্সিজেনের ছোট করে লেখা রয়েছে কয়টা সংখ্যা এখানে ব্যবহৃত হয়েছে আর কি। ঠিক সেম আমরা আরও যৌগ দেখতে পারি, যে অ্যামোনিয়া, ক্যালসিয়াম ট্রাইক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। তো এখানে নাইট্রোজেন একটা ব্যবহৃত হয়েছে, এটা আসলে ভুল হয়েছে, এখানে 3 হবে, নাইট্রোজেন একটা এবং হাইড্রোজেন 3টা, ক্যালসিয়াম একটা, ক্লোরিন 2টা, সোডিয়াম একটা, ক্লোরাইড একটা। তো এই ক্ষেত্রে ওয়ানগুলো আর কি দেওয়া হয় না, যে যতগুলো লেখা মানে থাকে সেগুলোর ওয়ান কিন্তু দেওয়া হয় না, মানে ওয়ান সংখ্যক যদি থাকে আর কি, এখানে ওয়ান কিন্তু আমরা দেই না। কোনো কিছু যদি সংখ্যা একটা হয় আর কি, কোনো পরমাণুর সংখ্যা যৌগের মধ্যে সংখ্যা যদি একটা হয় তো ওয়ান কিন্তু লিখি না আমরা, ঠিক আছে? তো এখন আচ্ছা, এটা থাক লিখা। তারপর হচ্ছে যৌগের অণু দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হলে যোজনী
কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য না হলে যেভাবে লেখা হয়, তো আমি কয়েকটা যৌগ লিখি, যেমন ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড না লিখে আমি ফেরিক ক্লোরাইডটা লিখি, তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম ফসফেট, ফেরাস ফেরিক সালফেট। তো এখানে যে ঘটনা ঘটেছে যে আয়রনের যোজনী হচ্ছে 3 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তো এদের যোজনী আমি যদি লিখি, তো এখানে দেখা যাচ্ছে যে আয়রনের 3 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তো সাধারণ সংখ্যা কোনো একটা দিয়ে ভাগ যাচ্ছে না দুইটার মধ্যে, তাই কিন্তু নর্মালি কিন্তু লেখা হয়ে গেছে, আর একের ক্ষেত্রে তো লেখা হয় না, এটা বললামই। তারপর এখানে এর যোজনী হচ্ছে 2 এবং ফসফোনিয়াম বা ফসফেট আয়নের যোজনী হচ্ছে 3, তো এখানেও দেখা যাচ্ছে যে তাদের যোজনীগুলো কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তারপর এখানে হচ্ছে আয়রনের যোজনী হচ্ছে 3, আবার সালফেটের যোজনী হচ্ছে 2, ঠিক আছে। তো আমি তো আগে বলে এই যে কোথায় জানি ওইখানে বলেছিলাম যে আয়রনের যোজনী মানে প্রত্যেকটা যোজনী, এর যোজনী 3 একটা লেখা হয়েছে এখানে, আর এর যোজনী হচ্ছে 2 একটা লেখা হয়েছে এখানে। এখানে আরেকটা বিষয় উল্লেখ হচ্ছে যৌগমূলকের যদি একাধিক ব্যবহার হয়ে থাকে তাহলে যৌগমূলকটা ব্র্যাকেট দিয়া তারপর যতগুলো সংখ্যা ব্যবহৃত হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো যৌগের অণু যদি অণুতে আর কি ভিন্ন মৌলের পরমাণু থাকে বা যৌগমূলক থাকে তাহলে তাদের মানে যোজনী সংখ্যা যদি সাধারণ কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে কিন্তু আমাদের এইরকম আর কি স্ট্রাকচারগুলো হয়, এভাবে লিখতে হয়, ঠিক আছে। এখন আমরা কয়েকটা লিখি যে যৌগের মৌলের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে যৌগগুলো দেখতে কেমন হয়। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেট, ফেরাস সালফেট, তারপরে হচ্ছে বোরন নাইট্রাইড ইত্যাদি। তো এখানে আমি যদি দেখি যে অ্যালুমিনিয়ামের যোজনীয় 3 আর ফসফেট আয়নের যোজনীয় 3, ঠিক আছে, এখানে ভুল হয়ে গিয়েছিল তো এটা সংশোধন করে দিলাম। তারপর এখানে ফেরাসেরও যোজনী 3, তারপর 2, সালফেট আয়নের যোজনীয় মানে যৌগমূলকের যোজনীয় 2, তারপরে এখানে বোরনেরও যোজনী 3, বোরন এবং নাইট্রোজেনের যোজনীয় 3। তো এখানে আমরা লিখতে পারতাম কিন্তু 3 3, এখানেও লিখতে পারতাম যে 2 2, এখানেও লেখা যেত 3 3, ঠিক আছে। তো আমরা কিন্তু লিখি নাই কারণ প্রত্যেকটা যোজনীর যে যোজনী সংখ্যাগুলো হচ্ছে রয়েছে এখানে প্রত্যেকটা তাদের সাধারণ যে সংখ্যা মানে 3কে 3 দিয়ে ভাগ গিয়েছে, 2টাই যেহেতু 3, উভয় সংখ্যাকে 3 দিয়ে ভাগ গিয়েছে, উভয় যোজনী সংখ্যাকে 2 দিয়ে ভাগ গিয়েছে, এটা 3 দিয়ে ভাগ গিয়েছে, এই জন্য কিন্তু লিখতে হয় না, সরাসরি বিএন লিখলেই হয়, FESO4 লিখলেই হয়, LPO4 লিখলেই হয়। এইভাবেই কিন্তু আসলে আমরা যে রাসায়নিক সংকেতটা লিখে ফেলতে পারি এবং রাসায়নিক সংকেত বা আণবিক সংকেতটা লিখে ফেলতে পারি, ঠিক আছে। তো মোটামুটি আমি এভাবে বলার চেষ্টা করেছি আমার মতো করে, আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি আর একটা ভিডিও লেসনে বলার চেষ্টা করব। তো আগামী দিন আমরা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব, আর কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড হতে থাকবে বিভিন্ন টপিকের উপর, কেমিস্ট্রির বইটাকে শেষ করার চেষ্টা করব আলটিমেটলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।